রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে শোডাউন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগরীর বিভিন্ন আসনের প্রার্থীরা। বুধবার ঢাকা সিটির 15টি আসনে সর্বমোট 18 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার মধ্যে আওয়ামী লীগের 6 আর জাতীয় পার্টির 3 জন প্রার্থী রয়েছেন। এদিকে জোটবদ্ধ নির্বাচন হলে দলের স্বার্থে শরিকদের জন্য আসন ছাড়ার কথা বললেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের কেউ কেউ আবার শেষ পর্যন্ত নির্বাচনে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। রিপোর্ট করছেন মাইনুল শোভন। ঢাকায় 20টি সংসদীয় আসন, এর মধ্যে মহানগরীর 15টি আসনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদান চলে ঢাকা বিভাগীয় কমিশনারের অফিস অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। বুধবার সকাল থেকে বিভিন্ন প্রার্থী সশরীরে হাজির হন মনোনয়নপত্র জমা দিতে। এ সময় অনেকের সাথেই ছিল বিপুল সংখ্যক নেতাকর্মী। উচ্ছ্বাস ও উদ্দীপনার কমতি ছিল না আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নেতাকর্মীদের মধ্যে। নির্বাচনমুখী 20টি নিবন্ধিত দল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন রিটার্নিং কর্মকর্তার হাতে, কেউ আবার প্রতিনিধি পাঠিয়ে মনোনয়ন ফর্ম জমা দেন। জোটবদ্ধ নির্বাচন হলে একই আসনে ভিন্ন দলের হেভিওয়েট প্রার্থী থাকায় ছাড় দেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রার্থী আফমা বাহাউদ্দিন নাসিম বলেন, দলের স্বার্থে যে কোনো সিদ্ধান্তই মানবেন তিনি। তবে কিছুটা ভিন্নমুখী অবস্থান ঢাকা 6 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইদ খোকনের। মেরে আঙ্গনে মে তোমারা কে কাম হয়, আমার এলাকায় তোমার কি কাজ? কোন পার্টি মনে করবে? আওয়ামী লীগ যেটা নির্ধারণ করবে, যা মনে করবে, সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য আইন অনুসরণীয় অনুকরণীয়, এখানে এটা পরিপালনের মধ্য দিয়ে আমরা রাজনীতিটা করি। এক্ষেত্রে দলের সিদ্ধান্ত চূড়ান্ত, জোটের সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত। আমি মনে করি যেটাই আসবে সেটাকেই আমি মেনে নেব, কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক, একজন রাজনৈতিক কর্মী। জাতীয় পার্টির প্রার্থী ও দলের চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা 17 আসনে। তার পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেন সহধর্মিনী শেরিফা কাদের। সেই সাথে তিনি নিজেও ঢাকা 18 আসনে মনোনয়নপত্র জমা দেন। দলটির নেতারা বলছেন যে কোনো মুহূর্তে পাল্টাতে পারে রাজনীতির সমীকরণ। এবারেও আমি আশা করি মহান আল্লাহর নাম নিয়ে আমি শতকরা 100% আমি জিতব ইনশাআল্লাহ। তারপরেও আমি পরাজিত করতে পারবো কি না পারবো সেটা না, রাজনীতির শেষ কথা নাই। রাজনীতির মধ্যে দিয়ে, মেরুকরণের মধ্যে দিয়ে আগামীতে অনেক কিছু হতে পারে, আপনারা দেখুন, দেখতে থাকুন। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি সংগ্রহ করেন অনেক প্রার্থী। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, আর 1 থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে যাচাই বাছাই। এদিকে বুধবার দোহার ও নবাবগঞ্জে আলাদাভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় তিনি বলেন, বিএনপি ভোটে না এলেও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আওয়ামী লীগেরও স্বতন্ত্র প্রার্থী আছে, তো আমি মনে করি এটা সুন্দর একটা নিরপেক্ষ, অবাধ, শান্তিপূর্ণ একটা সুন্দর নির্বাচন হবে ইনশাআল্লাহ। মাইনুল শোভন, বাংলাভিশন, ঢাকা।